ওকে, আজকে আমরা বিলিরুবিনের প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলবো, অর্থাৎ কিভাবে বিলিরুবিন প্রোডিউস হয় এবং কিভাবে সেটা বডি থেকে এক্সক্রিট হয় সেই বিষয়ে কথা বলবো। এছাড়াও আমরা কনজুগেটেড বিলিরুবিন এবং আনকনজুগেটেড বিলিরুবিন নিয়ে বিস্তারিত কথা বলবো। সর্বশেষ এগুলো থেকে কিভাবে জন্ডিসের ক্লাসিফিকেশনটা করা হয় সেটা নিয়ে কথা বলবো। বিলিরুবিন সম্পর্কে প্রথম কথা হচ্ছে, এটি বডিতে তৈরি হয় মেইনলি আরবিসির ব্রেকডাউনের মাধ্যমে। তো এই আরবিসিটা তৈরি হয় মেইনলি বোনমেরু থেকে। বোনমেরু থেকে তৈরি হওয়ার পর এটি সার্কুলেশনে চলে যায় এবং সার্কুলেশনে 120 দিন থাকার পর এটি রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোতে গিয়ে পৌঁছায়, যেমন স্প্লিন। স্প্লিনের ভিতরে যে জায়গাটাতে মেইনলি আরবিসি ব্রেকডাউন হয় সেটার নাম হচ্ছে কর্টস অফ বিলরথ। আমরা জানি যে স্প্লিনের ভিতর হোয়াইট পাল্প এবং রেড পাল্প দুই ধরনের পাল্প থাকে এবং রেড পাল্পগুলোকেই মেইনলি বলা হয় কর্টস অফ বিলরথ। এগুলো আর কিছুই না, সরু কতগুলো নালিকা রয়েছে যেগুলোর মধ্য দিয়ে আরবিসিগুলো যাওয়ার সময় ব্রেকডাউন বা ভেঙে যায়, সেগুলোকেই বলা হয় কর্টস অফ বিলরথ। এখন প্রশ্ন হচ্ছে, আরবিসি সেলগুলো কেন 120 দিন পর কর্টস অফ বিলরথে গিয়ে ভেঙে যায়, এর আগে কেন ভাঙে না? ওকে, জিনিসটা খুবই সহজ। আমরা জানি যে আরবিসি সেলের শেপটা হচ্ছে বাইকনকেভ, যে কারণে প্রাথমিক অবস্থায় এটি খুব ইজিলি কর্টস অফ বিলরথের যে নালিকাগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে স্কুইজ করে বা প্লায়াবল হয়ে খুব সহজেই চলে যেতে পারে। নেক্সট যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আরবিসি সেলে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। যদি কোনো ধরনের নিউক্লিয়াস না থাকে তাহলে সেখানে কোনো ধরনের ট্রান্সলেশন হবে না, অর্থাৎ সেখানে কোনো ধরনের প্রোটিনও তৈরি হবে না। যদি নিউ কোনো প্রোটিন তৈরি না হয় তাহলে যে পুরাতন প্রোটিনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ডিনেচার্ড হয়ে যাবে বা সেগুলো আস্তে আস্তে তাদের ক্ষমতা হারিয়ে ফেলবে, ফলে আরবিসি সেলটির আর স্কুইজ বা প্লায়াবল হবার ক্ষমতাটা থাকে না, যে কারণে এরা কর্টস অফ বিলরথের মধ্য দিয়ে যাওয়ার সময় ব্রেকডাউন হয়। এখানে একটা জিনিস একটু বোঝার ব্যাপার রয়েছে বা জানার ব্যাপার রয়েছে, যেটা আমি নিজেও আগে জানতাম না। সেই জিনিসটা হচ্ছে, কর্টস অফ বিলরথের মধ্য দিয়ে যাওয়ার সময় আরবিসি সেলগুলো ভেঙে যায় না, বরং এগুলো কর্টস অফ বিলরথে গিয়ে আটকে থাকে। তখন সেখানে এসে ম্যাক্রোফেজ বা মনোফেজ বা মনোসাইট যেগুলো রয়েছে সেগুলো এসে আরবিসি সেলটাকে ব্রেকডাউন করতে সাহায্য করে। যেহেতু ভেসেলের কারণে ব্রেকডাউন না হয়ে বরং ম্যাক্রোফেজ দ্বারা ব্রেকডাউনটা হচ্ছে, এ কারণে এটাকে বলা হয় এক্সট্রা ভাস্কুলার ব্রেকডাউন। ওকে, এ পর্যন্ত আমরা মোটামুটি বুঝে ফেললাম যে আরবিসি কীভাবে ব্রেকডাউন হয়। এখন আমরা তাহলে দেখব আরবিসির ব্রেকডাউনের ফলে কী কী জিনিস তৈরি হয়। আরবিসির ব্রেকডাউনের ফলে মেইনলি তিনটা জিনিস তৈরি হয়। এক নম্বর হচ্ছে হিমোগ্লোবিন, দুই নম্বর হচ্ছে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড এবং তিন নম্বর হচ্ছে এটার মেমব্রেন, অর্থাৎ লিপিড প্লাস প্রোটিন। লিপিড হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। হিমোগ্লোবিন ব্রেকডাউনের ফলে কী তৈরি হয় সেটা বোঝার আগে আমরা দেখে নিব হিমোগ্লোবিন কী দিয়ে তৈরি হয়। সো আমরা এখন কথা বলবো স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন নিয়ে। হিমোগ্লোবিন তৈরির প্রথম কম্পাউন্ডটির নাম হচ্ছে পাইরল রিং। এটি একটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ড। চারটা পাইরল রিং যখন বৃত্তাকারে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় প্রোটোফোরফাইরিন। প্রোটোফোরফাইরিনের মাঝখানে যখন আয়রন 2+ আয়নটা যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হিম। হিম কম্পাউন্ডের সাথে যখন গ্লোবিন চেইন বা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হিমোগ্লোবিন মনোমার। গ্লোবিন চেইন বিভিন্ন রকম হতে পারে, আলফা, বিটা, গামা কিংবা ডেল্টা। চারটা হিমোগ্লোবিন মনোমার মিলে তৈরি করে হিমোগ্লোবিন টেট্রামার। এবং হিমোগ্লোবিন টেট্রামারে যদি দুইটা আলফা এবং দুইটা বিটা থাকে তাহলে সেটাকে বলা হয় হিমোগ্লোবিন এ বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন। যদি দুইটা আলফা এবং দুইটা গামা থাকে তাহলে সেটাকে বলা হয় হিমোগ্লোবিন এফ বা ফিটাল হিমোগ্লোবিন।
আবার কিছু কিছু হিমোগ্লোবিন রয়েছে যেগুলোতে দুইটা আলফার পাশাপাশি দুইটা ডেল্টা থাকে, সেটাকে বলা হয় হিমোগ্লোবিন এ টু। ওকে, আমরা যদি হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা বুঝতে পারি তাহলে আমরা খুব ইজিলি বলে দিতে পারবো হিমোগ্লোবিনের ব্রেকডাউনের ফলে কী কী তৈরি হবে। প্রথমত হিমোগ্লোবিনের ব্রেকডাউনের ফলে তৈরি হবে গ্লোবিন, যেটা হচ্ছে এক ধরনের প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড। হিমোগ্লোবিন থেকে গ্লোবিন চলে যাওয়ার পর সেখানে থাকবে হিম, এবং হিম থেকে প্রথমে আয়রন টু প্লাস রিলিজ হবে। আয়রন টু প্লাস বডির জন্য ক্ষতিকর, এটাকে বডির থেকে বের করে দিতে হবে অথবা কোনো একটি পদার্থের সাথে বাইন্ড করে রাখতে হবে, যে কাজটা করে থাকে অ্যাপোফেরিটিন। আয়রন টু প্লাসের সাথে যখন অ্যাপোফেরিটিন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় ফেরিটিন। এই ফেরিটিন মলিকুলগুলো পলিমার হিসেবে থাকে এবং সেই পলিমারটাকে বলা হয় হিমোসিডারিন। হিম থেকে আয়রন চলে যাওয়ার পর সেখানে থাকে প্রোটোফোরফাইরিন। আমরা একটু আগে দেখেছি প্রোটোফোরফাইরিনের স্ট্রাকচারটা হচ্ছে সার্কুলার, কিন্তু এখানে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা হচ্ছে লিনিয়ার, এ কারণে এটাকে আমরা মডিফাইড প্রোটোফোরফাইরিন বলতে পারি। মডিফাইড প্রোটোফোরফাইরিন থেকে তৈরি হবে বিলিবার্ডিন, এবং পরবর্তীতে বিলিবার্ডিন থেকে তৈরি হবে বিলিরুবিন। এখানে কয়েকটা এনজাইম কাজ করে, যেমন হিম ভাঙার জন্যে একটি এনজাইম কাজ করে, সেটাকে বলা হয় হিম অক্সিজিনেজ। এরপর বিলিবার্ডিন থেকে বিলিরুবিন তৈরি করার জন্যও একটা এনজাইম কাজ করে, যেটাকে বলা হয় বিলিবার্ডিন রিডাকটেজ। এই হলো ওভারঅল আরবিসি ব্রেকডাউনের প্রসেস, এবং এই সম্পূর্ণ প্রসেস ঘটে স্প্লিনের ভিতরে। স্প্লিনের মধ্যে আরবিসি ব্রেকডাউনের পর যখন বিলিরুবিন তৈরি হয় সেটা স্প্লিন থেকে বের হয়ে সার্কুলেশনে চলে আসে। ওকে, আমরা এখন তাহলে দেখব নর্মাল ফিজিওলজিতে বডি থেকে এই বিলিরুবিনগুলো কীভাবে এক্সক্রিট হয়। ওকে, মনে করি এটা হচ্ছে আমাদের স্প্লিন, এটা হচ্ছে সার্কুলেশন, এবং এটা হচ্ছে লিভার। লিভারের ভিতরে এগুলো হচ্ছে লিভার সেল। স্প্লিন থেকে যে বিলিরুবিনগুলো সার্কুলেশনে আসে সেগুলোর সাথে বাইন্ড করার জন্যে লিভার একটি প্রোটিন তৈরি করে, যেটার নাম হচ্ছে বিলিরুবিন বাইন্ডিং প্রোটিন। এটাকে সংক্ষেপে আমরা BBP বলতে পারি। বিলিরুবিনগুলো মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন আর একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। বিলিরুবিন কনজুগেটেড হতে গেলে তাকে অবশ্যই লিভারের মধ্য দিয়ে পাস করতে হবে। যেহেতু এই বিলিরুবিনগুলো লিভারের মধ্য দিয়ে পাস করেনি, তার মানে এরা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন আবার দুই রকম, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে নট ফ্রি। বিলিরুবিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করার আগ পর্যন্ত এটা ছিল ফ্রি, যখন বিলিরুবিন বাইন্ডিং প্রোটিনটা এটার সাথে বাইন্ড করলো তখন সেটা নট ফ্রি হয়ে গেল। আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ যদি বডিতে বেড়ে যায় তাহলে বিশেষ করে বাচ্চাদের একটি ডিজিজ হয়, যেটাকে বলা হয় কার্নিকটেরাস। এই ডিজিজের ফলে বাচ্চাদের মেন্টাল রিটার্ডেশন সহ আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। কার্নিকটেরাস নিয়ে আজকে আর বেশি কিছু বলবো না, পরবর্তীতে ইনশাল্লাহ কার্নিকটেরাস নিয়ে একটা ডিটেলস ভিডিও করব। তবে এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনগুলো হচ্ছে ওয়াটার ইনসলিবল, যে কারণে এগুলোকে বডি থেকে বের করে দেওয়ার জন্য অবশ্যই ওয়াটার সলিবল করতে হবে, অর্থাৎ পোলার সাবস্টেন্সে পরিণত করতে হবে, যেই কাজটা করে থাকে লিভার। লিভার যে বিলিরুবিন বাইন্ডিং প্রোটিন তৈরি করে সেগুলো হচ্ছে এক ধরনের প্লাজমা প্রোটিন, এবং এদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন আনকনজুগেটেড বিলিরুবিনগুলোর সাথে বাইন্ড করে এবং এগুলোকে ধরে নিয়ে লিভারে চলে যায়। লিভারে নিয়ে আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে ছেড়ে দিয়ে অ্যালবুমিন আবার সার্কুলেশনে ফিরে আসে, অন্যান্য যে আনকনজুগেটেড বিলিরুবিনগুলো রয়েছে সেগুলোকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। বোঝার সুবিধার জন্য আমরা লিভারটাকে একটু বড় করে আঁকি। লিভারের মধ্যে রয়েছে হেপাটোসাইট, এবং হেপাটোসাইটের ভিতরে রয়েছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের ভিতর এক ধরনের এনজাইম থাকে, যেটার নাম হচ্ছে গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ।
এই এনজাইম আনকনজুগেটেড বিলিরুবিনের সাথে গ্লুকোরোনিক অ্যাসিডকে বাইন্ড করে, ফলে আনকনজুগেটেড বিলিরুবিন কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হয়। কনজুগেটেড বিলিরুবিনগুলো তখন হেপাটোসাইট থেকে রিলিজ হয় এবং এরপর সেটি বাইলের সাথে মিশ্রিত হয়। বাইলে আরও বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে এবং বাইলটা তখন বাইল ক্যানালিগুলির মধ্য দিয়ে নিঃসৃত হয়ে গল ব্লাডারে জমা হয়। এখানে একটা জিনিস একটু বোঝার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গ্লুকোরোনাইল ট্রান্সফারেস যে এনজাইমটা রয়েছে সে ম্যাক্সিমাম আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করে দেয়। কিন্তু যদি আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তাহলে সে সবগুলো আনকনজুগেটেড বিলিরুবিনকে কনভার্ট করতে পারে না, ফলে বাইলের মধ্যে কনজুগেটেড বিলিরুবিন এবং আনকনজুগেটেড বিলিরুবিন দুই ধরনের বিলিরুবিনই প্রেজেন্ট থাকতে পারে। আমরা যখন খাবার খাই বা ফুড ইনটেক করি তখন গল ব্লাডার থেকে বাইল নিঃসৃত হয় এবং সেটি ফুডের সাথে ডিউডেনামে গিয়ে মিশ্রিত হয়। বাইলের মধ্যে বিলিরুবিনের পাশাপাশি বাইল সল্ট, বাইল অ্যাসিড এবং আরও অন্যান্য পদার্থ রয়েছে যেগুলো খাবারের মধ্যে উপস্থিত ফ্যাটি ফুডগুলোকে মেটাবলিজম করতে সাহায্য করে। এরপর সেটি লার্জ ইনটেস্টাইনে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়াল অ্যাকশনের কারণে বিলিরুবিনগুলো ইউরোবিলিনোজেনে কনভার্ট হয়, তার কিছু অংশ আবার স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হয়। স্টার্কোবিলিনোজেনগুলো স্টুলের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায় কিন্তু ইউরোবিলিনোজেনগুলোর 10% ইউরিনের মাধ্যমে বের হয় কিন্তু বাকি 90%টি আবার রিঅ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যায়। ব্লাড থেকে সেগুলো আবার লিভারে যায় এবং এভাবে সাইকেলটা চলতে থাকে। এই সাইকেলটা চলার কারণে ব্লাডে বিলিরুবিনের নর্মাল লেভেল থাকে 0.2 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং বিলিরুবিনের লেভেলটা যদি কোনো কারণে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে বেড়ে যায় তখন সেটাকে বলা হয় হাইপার বিলিরুবিনেমিয়া। এবং হাইপার বিলিরুবিনেমিয়া কনজুগেটেড বিলিরুবিন এবং আনকনজুগেটেড বিলিরুবিন দুইটার কারণেই হইতে পারে। এখন আমরা তাহলে বিলিরুবিন মেটাবলিজমের এই সম্পূর্ণ পাথওয়েতে কয়েকটা প্লেস চিহ্নিত করব বা কয়েকটা কন্ডিশন দেখব যেই কন্ডিশনগুলোতে সমস্যা হলে বিলিরুবিনের পরিমাণ ব্লাডে বেড়ে যেতে পারে। এই অংশটুকু যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে জন্ডিস সম্পর্কে আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। কন্ডিশন নাম্বার 1, যদি কোনো কারণে স্প্লিন থেকে বিলিরুবিনের প্রোডাকশনটা বেড়ে যায় সেই ক্ষেত্রে হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে এবং যেহেতু বিলিরুবিনগুলো তখনও লিভারের মধ্য দিয়ে পাস করেনি তার মানে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। কন্ডিশন নাম্বার 2, যদি কোনো কারণে লিভারে বিলিরুবিনের আপটেকটা কমে যায় সেই ক্ষেত্রে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। কন্ডিশন নাম্বার 3, যদি গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিনগুলো কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হতে পারবে না। এই দুই কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। কন্ডিশন নাম্বার 4, এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনগুলোকে যখন হেপাটোসাইট রিলিজ করে সেখানে একটি রিসেপ্টর বা পাম্প কাজ করে, এই পাম্পে যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। কন্ডিশন নাম্বার 5, বাইলে মিশ্রিত হওয়ার পর সেই বাইলটা বাইল ক্যানালগুলির মধ্য দিয়ে গল ব্লাডারে এসে জমা হয়, এই অংশে যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রেও কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। কন্ডিশন নাম্বার 6, গল ব্লাডার থেকে রিলিজ হওয়ার পর যে বাইল আউটফ্লো রয়েছে সেখানে কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রেও কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা ব্লাডে বেড়ে যাবে। ওকে, আমরা যদি কন্ডিশনগুলোকে আবার একটু ওভারলুক করি তাহলে 1 কন্ডিশন ছিল এক্সেসিভ বিলিরুবিন প্রোডাকশান, এটা কী কারণে হইতে পারে? খুবই সিম্পল, আরবিসির প্রোডাকশান যদি কোনো কারণে বেড়ে যায় সেই ক্ষেত্রে আরবিসির ব্রেকডাউনও বেড়ে যাবে এবং আরবিসির ব্রেকডাউন বেড়ে গেলে বিলিরুবিনের পরিমাণটাও বেড়ে যাবে। আরেকটা কারণে হইতে পারে, সেটা হচ্ছে হিমোলাইসিস, অর্থাৎ কোনো কারণে যদি আরবিসিগুলো ব্রেকডাউন হয় সেই ক্ষেত্রে এই বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে।
সেটা হইতে পারে হিমোলাইটিক এনিমিয়া অথবা ইন্টারনাল কোনো হেমোরেজের কারণে, অথবা কোনো ধরনের হেমাটোমা যদি থাকে সেগুলোর অ্যাবজর্পশনের কারণেও বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যেতে পারে। আমাদের দুই নম্বর কন্ডিশনটা ছিল রিডিউসড হেপাটিক আপটেক। এটা দুইটা কারণে হইতে পারে। প্রথমটা খুব সিম্পল, যদি অ্যালবুমিনের পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রে অ্যালবুমিনগুলো আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে ধরে নিয়ে যেতে পারবে না, সুতরাং আপটেক কম হবে। আরেকটা হচ্ছে গিলবার্ট সিন্ড্রোম, এটি একটি হেপাটিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের কারণে যে হেপাটোসাইটগুলো রয়েছে সেগুলো বিলিরুবিনগুলোকে আপটেক করতে পারে না। আমাদের তিন নম্বর কন্ডিশনটা ছিল ইম্পেয়ার্ড বিলিরুবিন কনজুগেশন, অর্থাৎ গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটার যদি কোনো ধরনের ডিফেক্টস অথবা ডেফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিনগুলো কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হতে পারে না। হেপাটোসাইট থেকে কনজুগেটেড বিলিরুবিনগুলোকে রিলিজ করার জন্য একটি পাম্প বা ট্রান্সপোর্টারের দরকার হয়। সেই পাম্প বা ট্রান্সপোর্টারে যদি কোনো ডিফেক্টস থাকে তাহলে আমাদের চার নম্বর কন্ডিশনটা তৈরি হয়। পাঁচ নম্বর কন্ডিশনটা ছিল বাইল রিলিজের পথে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে, যেহেতু ঘটনাটি লিভারের ভিতরে ঘটে এ কারণে এটাকে বলা হয় ইন্ট্রাহেপাটিক। সুতরাং আমাদের পাঁচ নম্বর কন্ডিশনটা হবে ইন্ট্রাহেপাটিক ডিজিজ বা কোনো ধরনের অবস্ট্রাকশনের কারণে। এবং ছয় নম্বর কন্ডিশনটা ছিল গল ব্লাডার থেকে বাইল রিলিজ হওয়ার পথে, যেহেতু ঘটনাটা লিভারের বাইরে ঘটতেছে সুতরাং এটা হচ্ছে এক্সট্রা হেপাটিক। সুতরাং আমাদের ছয় নম্বর কন্ডিশনটা তৈরি হবে এক্সট্রা হেপাটিক কোনো ডিজিজ বা অবস্ট্রাকশনের ফলে। এই কন্ডিশনগুলোর বিবেচনায় জন্ডিসকে ক্লিনিক্যালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কন্ডিশন ওয়ানের কারণে যদি জন্ডিস হয় তাহলে সেটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস। কন্ডিশন নাম্বার 2, 3, 4 এবং 5 কারণে যদি জন্ডিস হয় তাহলে সেটাকে বলা হয় হেপাটোসেলুলার জন্ডিস। এবং কন্ডিশন নাম্বার 6 কারণে যদি কারো জন্ডিস হয় তাহলে সেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। অল রাইট, আমরা তাহলে জন্ডিস সম্পর্কে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস বুঝে ফেললাম। এখন জাস্ট জন্ডিস রিলেটেড কয়েকটা ডিজিজ রয়েছে সেগুলো পড়লে এবং জন্ডিসের কতগুলো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বা টেস্ট রয়েছে সেই জিনিসগুলো বুঝলেই জন্ডিস আমাদের পুরোপুরি কভার হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি চেষ্টা করেছি সবগুলো জিনিসকে মোটামুটি কভার করার জন্যে। আশা করি ভিডিওটি সবার জন্য অনেক হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার কথা হবে। টিল দেন টাটা, গুড বাই।